সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো এখন সময় ঠিক সকাল 10:30, আর আজকে হচ্ছে অষ্টমী। তো তোমাদের প্রত্যেককে জানাই শুভ অষ্টমী, সবাই খুব ভালো করে পুজো কাটাও। আর বাইরে সকালবেলার দিকে তো বৃষ্টি হচ্ছেই প্রতিদিনই, আর রাত্রেবেলার দিকে আপাতত বৃষ্টি হচ্ছে না আমাদের এই সাইডে, জানি না তোমাদের এই সাইডে বা কেমন হচ্ছে। তো খুব ভালো করে ঘোরো সবাই, বাট আমি ঘুরছি না, এর মধ্যে আমার জ্বর তো লেগে গেছে বা ঠান্ডা। তো আপাতত আমি একটু যাচ্ছি এখন দোকানের দিকে। তো চলো, আমাদের একদম পাশে যে পুজো দুটো হয় সেই পুজো দুটো তোমাদের দেখিয়ে দিই, কারণ গত দুদিন তো আমি গেছি বাট ভিডিও করিনি। তো আজকে তোমাদের দেখিয়ে দিই, দেন তারপর দোকানে এসে লক্ষ্মী ঠাকুরের কাজকর্ম চালু করে দেবো। তো চলো, লক্ষ্মী ঠাকুরের কাপড় টাপড় পরাবো, সাজাবো, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ, দেখো অষ্টমী পুজোর অঞ্জলি হচ্ছে, অষ্টমী পুজোর অঞ্জলি হচ্ছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। সো আমি আমার হিরো হন্ডা বাইক নিয়ে বই বেরিয়ে পড়েছি। সো এই জাস্ট আমি দোকান থেকে চলে এলাম, আর এই যে ওষুধও নিয়ে আসলাম, আর বাড়ির যে সমস্ত জিনিসপত্র, মানে বুঝতে পারছো একদিন সেদ্ধ ভাত সেদ্ধ সমস্ত কিছু, তেল হলুদ ছাড়া, তো সেই সমস্ত জিনিস কিছু নিয়ে আসলাম। আর মণ্ডপে গিয়ে আমি একদমই ঢুকতে পারলাম না, বিকজ মণ্ডপে প্রচণ্ড লোক রয়েছে, কারণ আজকে হচ্ছে অষ্টমী, আর অষ্টমী পুজোই আমরা ঢোকা উচিতই নয়, মানে কী বলবো একটা অসুস্থ টাইপের রয়েছে। তো ওই কারণে আমি ঢুকলামই না, আর পরে দেখাবো, তোমরা অবশ্যই দেখাবো, তোমরা অনেকে কমেন্ট করছো যে আমাদের এখানে পাশের ঠাকুরটা দেখাতে, তো অবশ্যই দেখাবো। তো চলো এখন দোকানে যাই, দোকানে গিয়ে কী করছি তোমাদের দেখাচ্ছি। সো চলেই এসছি দোকানে। সো দোকানে কালকে তোমাদের দেখিয়েছিলাম যে কাপড়গুলো পরিয়েছি, আর আজকে এই যে বড় লক্ষ্মী ঠাকুরগুলোর মুখে রং দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, আর এই ছোটোগুলোতে কাপড় পরানোর পর এখন সাজাবো। তো আমি এখানে সাজাতে বসেও গেছি, আর তোমাদের এই লক্ষ্মী ঠাকুর একটা সুন্দর করে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি সাজাচ্ছি। তো কাপড় পরানো, কালকেই কাপড়গুলো পরানো হয়ে গেছিলো, তো এরপর সাজানোর লুকটাও করে দিলে মোটামুটি লক্ষ্মী ঠাকুরগুলো কমপ্লিটেড হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে, সাজানোর পর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার তো খুব কিউটি কিউটি লাগছে, আর এখানে সাদা পুতির মালা দিয়েছি, আর এখানে চূড়াটা পরিয়ে দিয়েছি। তো এইখানটায় এটা সাজানোর পর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে সমস্ত রকম কেটে কুটে নিতে অনেকটা সময় লাগছিলো, সেখানটায় রয়েছে কিছু মালা মটক। তো আর এবার এইগুলো আস্তে আস্তে সাজিয়ে নেবো। তো আর এটা সাজানো কমপ্লিটেড হয়ে গেলো, তো তারপর দেখাচ্ছি তোমাদের। সো আপাতত এখন এখানে ঠাকুর সাজাচ্ছি একটা একটা করে, আর এইদিকে এখনো বাকি রয়েছে অনেক, তো এইগুলো সাজিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। সো এখন প্রায় 1:30 মতন বাজে, আর এই যে দেখতে পাচ্ছ এখানে সবগুলো এখন সাজিয়ে নেওয়া হয়েছে, তবে এখনো সবগুলো হয়নি, কিছু কিছু হয়েছে, এখনো কিছু বাকি রয়েছে। তো দেখো তোমাদের লোকগুলো দেখাচ্ছি, আর সামনে দিকেরগুলো সব সাজালাম এক্ষুনি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো, প্রত্যেকটা লক্ষ্মী ঠাকুরই সাজিয়ে দিয়েছি, আর এগুলো সাজানোর পর আর এগুলো সব নিয়ে চলে যাওয়ার মতো রেডি হয়ে গেছে, এরপরই আস্তে আস্তে নিয়ে যাবে। সো তোমাদের যেগুলো দেখালাম তো এতক্ষণ ধরে ওইগুলোই সাজাচ্ছিলাম, তো আপাতত এখন অনেকগুলো বাকি রয়েছে যেগুলো সাজাতে হবে, তো সেইগুলো সাজাবো তোমাদের সঙ্গে, তো অবশ্যই শেয়ার করবো। তো স্নানটা করে নিয়ে দিন তোমাদের সঙ্গে। তো এই বছর ভেবেছিলাম ঘুরতে যাবই না, বাট আজকে অষ্টমীতে পুরনো জামা পরেই চললাম বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে। তো চলে এসেছি এখানে ফার্স্ট পুজো দেখতে, আর জিরাটে। তো জিরাটের ফার্স্ট পুজো এখানটাতে, বিরাটে তো প্রচুর লাইটিং হয়েছে, প্রত্যেকটা জায়গাতে লাইটিং বিশাল পরিমাণে রয়েছে। তো চলো পুজোর ভেতরে ঢোকা যাক, আর প্রত্যেকটা মোড়ে মোড়েই লাইটিং রয়েছে, কোন লাইটিংয়ে কোন ঠাকুর সেগুলো কিছু বোঝা যাচ্ছে না। তো চলো আপাতত দেখা যাক। তো ফার্স্টে যে পুজোটাতে এসছি এটা হচ্ছে একটা বুর্জ খালিফা,
যেটা গত বছর কলকাতায় যেটা ফেমাস হয়েছিল, এটা অনেক জায়গাতেই হয়েছে, তবে এই জায়গাটাও দেখছি হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমার তো ভালোই লাগছিল, কারণ যেহেতু এটা অনেক দিন পর দেখতে পাচ্ছি এবার নিউ নর্মালি মানুষজনের সাথে। সো এখন ঢুকে এসেছি বুর্জ খলিফার ভেতরে, আর এখানে যা পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর নর্মালি আমি একটুখানি দূর দূর থেকে দেখেই চলে যাচ্ছিলাম ঠাকুরগুলো, নর্মালি যেহেতু বুঝতেই পারছো। আর ঠাকুরটাও প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে। তো বুর্জ খলিফার দেখা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা নেক্সট প্যান্ডেলের দিকে হাঁটছি। তো নেক্সট প্যান্ডেলে প্রত্যেকটা প্যান্ডেলের সামনে বিশাল লাইটিং, তো এই প্যান্ডেলটাতে এসেছি। আর এই প্যান্ডেলটাতে প্রায় আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো লাইটিং লাইন দিয়ে তারপরে ভেতরটাতে এলাম, দেখি কি স্পেশাল রয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক। তো ভেতরটাতে এমন মানে মনে হচ্ছিলো প্রায় আধা ঘন্টার বেশি লাইন দিয়েছি, মনে হচ্ছিল না যে এতটা কিছু স্পেশাল রয়েছে, তবে খুব সুন্দরই দেখতে লাগছে। চারদিকটা পরিবেশটা খুব সুন্দর, প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর বুঝতেই পারছো দুর্গাপুজো মানে প্রত্যেকটা মানুষ বেরিয়েছে এই বছর, যেহেতু গত দু বছর বেরোতে পারিনি সেইভাবে, তো এই বছর প্রত্যেকটা মানুষ বেরিয়েছে। তো দেখতে নাও তোমরা ঠাকুরটা কেমন লাগছে। তো আমার হয়ে গেল এই প্যান্ডেলটাও ঘোরা, তো এখন বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ সেলফি তো তোলা হয়নি বেশি, আর বেশি ছবি টবি আমি তুলছিলাম না, জাস্ট ভিডিও করছিলাম। আর এরপরই আমরা চলে এসেছি নেক্সট পূজা। তো নেক্সট পূজা কেমন হবে সেটা গেলেই দেখতে পারবো। আর প্রত্যেকটা জায়গাতে এত পরিমাণে লাইটিং রয়েছে যে লাইটিংগুলো দেখে দেখে মনে হচ্ছে সত্যি কথায় খুবই সুন্দর। তো এরপরে আমরা নেক্সট পূজাতে চলে এসেছি। তো এটাও একটা জলের মধ্যে বেশ চারিদিকে ফোয়ারা রয়েছে, এই যে এদিকে 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 সব ফোয়ারা রয়েছে, আর এখানে একটা মন্দির টাইপের করেছে। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, তো চলো ভেতরে যাওয়া যাক কেমন হয়েছে দেখি। আর প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যবস্থা ছিল যে এদিক দিয়ে লোক ঢুকছে এবং লোক বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু প্যান্ডেলে এমন এমন ছিল যে ভিআইপি মানে প্রত্যেকে যারা টাকা দিতে পারবে তারাই আগে ঠাকুর দেখতে পারবে, আর যারা টাকা দিতে পারবে না তারা ঠাকুর দেখতে পারবে পরে, ধরো একটু লেটে ঠাকুর দেখতে হবে। সো আপাতত এই প্যান্ডেলটার ভেতরটা তো এই ডিজাইনের মতনই রয়েছে, বেশি একদম নর্মালি, তবুও খুব সুন্দর লাগছিলো কারণ যেহেতু এত লোকের সমাগম হয়েছে। আর এই যে এটাই হয়েছে ঠাকুরটা, তো আমাদের এখন ছবি টবি তুলছিলাম, দেন তারপরে আমরা আবার নেক্সট প্যান্ডেলের দিকে রওনা দিয়ে স্টার্ট করেছি। তো এটা হচ্ছে নেক্সট প্যান্ডেল, দেখতেই পাচ্ছ। তো প্রত্যেকটা প্যান্ডেলের সামনে একটা করে গেট করা হয়েছে, আর গেটের তারপরে যেতে যেতে প্যান্ডেলগুলো আসছে। আর এইখানে ঠাকুরটা ছিল সব থেকে বড়ো ঠাকুর, আর এইখানেও প্যান্ডেলটা খুব সুন্দরই হয়েছে, তো এইখানে ঠাকুরটা সব থেকে বড়ো ছিল। তো এরপরে আমরা নেক্সট প্যান্ডেল চলে এসেছি, আর এই প্যান্ডেলটা মন্দিরের ভেতর ছিল বলে আমি ঢুকিনি। আর দেন তারপরে নেক্সট পুজো, মানে আমরা বেশ অনেক কটাই পূজা দেখেছিলাম, ভেবেছিলাম যে হয়তো অতগুলো পূজা দেখতে পারবো কি না, বাট এই প্যান্ডেলটা আমার কাছে খুবই ভালো লাগছিলো। দেখতে পাচ্ছ মাঝে মাঝে কালার চেঞ্জ হচ্ছে, লাল হচ্ছে, তারপরে সবুজ হচ্ছে, তারপর নীল হচ্ছে, খুবই সুন্দর লাগছিলো দেখতে। তো এটার ভেতরে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তো চলো পুরো প্যান্ডেলটা আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। তো এখানেও সেম প্রসেস, সে ভিআইপি যদি নাও তাহলে 10 টাকা করে টিকিট দিলে তাহলে যেতে পারবে, নাহলে তোমার লেট করে যাবে মানে দেরি হবে। তো এই প্যান্ডেলের ভেতরে এই পুরো এরকম, আর ঠাকুরটা এরকম সাজিয়েছে। তো এরপরে আমরা চলে এসেছি নেক্সট একটা মাঠে, তো এখানেও এই প্যান্ডেলটা করেছে। তো এই প্যান্ডেলটাতে আমরা ভিআইপি দিয়েই গেলাম, কারণ নর্মাল লাইন দাঁড়ালে মোটামুটি 1 ঘন্টা তো লেগে যাবেই, তো সেই কারণে আমরা ভিআইপি লেন দিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ঠাকুরটার ভেতরে ঢুকলাম। আর ভেতরে জানি না এত মানুষ কেন ঢুকছে, একদম নর্মালি প্যান্ডেল হয়েছে, আমার তো বেশি হাইফাই মনে হয়নি এটাতে। বুর্জ খলিফাটাতে আমার মনে হচ্ছিলো ভালো, আর এটাতে একদমই নর্মাল মনে হয়েছে, বাট এত মানুষ এটাতে কি বলবো, এটা একটুখানি মন্দির টাইপের করেছে, একটু পাহাড় টাইপের করেছে, বিভিন্ন রকম করেছে। আর এই যে দেখতে পাচ্ছ চারদিকটা পুরো মন্দির, যেরকম নর্মালি হয় একটা রাজবাড়ি বা
আর এখানে বিভিন্ন মূর্তি টুর্তি দিয়েছে, যে এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা খোপে খোপে যে মূর্তিগুলো তৈরি করে রেখেছে, যেমন সে ছবি টবি তুলছে। কিন্তু আমরা আর কি ছবি তুলবো, আমি শুধু তোমাদের ওটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল ছোট, যার চিরাটেই বাড়ি। তো হয়তো আমি আগে বললে হয়তো তোমরা যাদের চিরাটে বাড়ি তোমরা অবশ্যই দেখতে আমার সঙ্গে কমেন্ট করলে হয়তো বলতে পারতে তোমাদের বাড়ি কোথায়, তাহলে একটু ভালোভাবে দেখতে পারতাম। আর আমরা অতটা চিনি না বলে সেরকম কোনো জায়গাও দেখতেও পারিনি, যতদূর নিজের মতো ঘুরেছি নিজেদের মতন। আর এই যে হচ্ছে মন্দির, তো এই মন্দিরটার ভেতরে কী আছে জানি না। তো চলো মন্দিরটার ভেতরে চলে এসেছি। আর মন্দিরটার ভেতরে ছিল এখানে হচ্ছে শিব ঠাকুর, ঠিক আছে শিব ঠাকুর। তো আমি যেহেতু বুঝতেই পারছো যে আমার এই অবস্থাতে, তো আমি একটু দূরে দূরে দিয়ে একটু চলে গেছিলাম। তো এখানটাতে রয়েছে, তো এগুলো একটু দেখে রেখে নিলাম। আর ঠাকুরটা এই প্যান্ডেলটা ভেতরটা অনেকটা ঘুরে 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 তারপর যেতে হবে ঠাকুরের কাছে। তো এগুলো হয়ে গেছিলো, আর এরপরে আমরা এসেছি ঠাকুরের কাছে। আর আমরা যেই সময় যেই ঠাকুরের কাছে যাচ্ছিলাম, প্রত্যেকটা ঠাকুরেই সন্ধ্যা পুজো সন্ধি পুজো হচ্ছিলো। তো এখানেও সন্ধি পুজো হচ্ছে, তো বুঝতেই পারছি ধুনো চারিদিকে, ছবিটা ভালো আসছিলো না। বাট তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। আর এটাই হচ্ছে সেই লাইনটা যেই লাইন দিয়ে দাঁড়াতে হতো, বাট আমরা ভিআইপি লেন দিয়ে চলে গেছিলাম। দেন তারপর আমরা চলে এলাম বাড়ির পথে, মোটামুটি আমরা ছয় সাতটার মতন ঠাকুরই দেখলাম। দেন এদিকে স্টেশনে চলে এসেছি, আর স্টেশনের লোক দেখো প্রচুর পরিমাণে লোক রয়েছে স্টেশনে। আর এই দেখতে পাচ্ছ আমরা তিনজনই গেছিলাম, আর প্রচুর পরিমাণে লোক, এত লোক মানে বুঝতে পারছিও দু বছর পর পুজো হচ্ছে। তো এখন উঠে গেছি ট্রেনে, তো ট্রেন থেকে নামলেই পৌঁছাবো বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, দেখা যায় পরবর্তী ভিডিওতে। আর ট্রেন পুরো ফাঁকা ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।